নমস্কার বন্ধুরা এক্সপোজার এইচকে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা সবাই দেখতে পাচ্ছি যে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে দিনকে দিন বেড়েই চলেছে এবং আপনাদের আমি আগেই ভিডিও দিয়েই জানিয়েছি যে যে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে তো সেই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবং এই মুহূর্তে আমাদের সবার মনে একটা প্রশ্ন যে তাহলে কি আবারও রাজ্য জুড়ে লকডাউন হতে চলেছে বা আবারও কি করা বিধিনিষেধ জারি হতে চলেছে রাজ্য জুড়ে তো আপনাদের জানিয়ে রাখি যে এই মুহুর্তে করা লকডাউন হওয়ার সম্ভাবনা একটু কম বললেই চলে তবে জারি হতে পারে কড়া বিধিনিষেধ অনেক কিছুই বন্ধ হতে পারে তো কি কি বন্ধ হওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে সেই নিয়ে কি আপডেট উঠে আসছে আমরা বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনো যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখুন বলা হচ্ছে রাজ্যে আংশিক লকডাউন নাকি করা বিধিনিষেধ কি কি বিধিনিষেধ জারি হতে পারে তো ঠিক কি আপডেট উঠে আমরা বিস্তারিত দেখে নেব দেখুন বলা হচ্ছে যে ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করছে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তার উপর করোনার নতুন স্ট্রেন অমিক্রণের বার অর্থাৎ করোনার তৃতীয় ঢেউ যে আসন্নতা এক প্রকার নিশ্চিত এমতো অবস্থায় রাজ্যে আবারও কি কড়া বিধিনিষেধ জারি হতে চলেছে আবারও কি লকডাউন হতে চলেছে একটি মহলের দাবি আবার পুরোপুরি লকডাউন না হলেও কড়া বিধিনিষেধ জারি হতে চলেছে বাংলায় অন্তত এমনটাই সম্ভাবনা জোরালো এবং খুব শীঘ্রই সরকার তার নির্দেশিকা দিয়ে জানিয়েও দেবে নয়া বছরে প্রথম সপ্তাহে স্টুডেন্টস উইক পালনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার আগামী সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পড়ুয়াদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে উপস্থিত থাকতেন সরকারের তরফ থেকে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে এমনকি রাজ্য জুড়ে দুই তারিখ থেকে যে দুয়ারে সরকার শিবির হওয়ার কথা ছিল তাও আপাততভাবে বাতিল করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে তো যদি কড়া বিজনেসে জারি করা হয় এই রাজ্য জুড়ে তাহলে কি কি বিজনেসে জারি করা হতে পারে কি কি বন্ধ হতে পারে আমরা সেগুলো দেখে নেবো এক নজরে দেখুন কী বলা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে বিজনেসে জারি করা হতে পারে তো প্রথমে যেটা বলা হচ্ছে যে একটি মহলের দাবি লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করা হবে না তবে লোকাল ট্রেনের সংখ্যা কমানো হবে তো দেখতে পাচ্ছেন যে সম্ভাবনাটা জোরালো রয়েছে যে লোকাল ট্রেন হয়তো পুরোপুরি বন্ধ নাও করা হতে পারে তবে ফিফটি পারসেন্ট সংখ্যা হয়তো লোকাল ট্রেন চলতে পারে এমনই কিন্তু সম্ভাবনা জোরালো রয়েছে আপাতত হবে তারপর দেখুন যেটা বলা হচ্ছে যে আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রেও বিজনেসে জারি করা হতে পারে এরপরে বলা হচ্ছে সিনেমা হল তারপরে ফান্টশালা তারপরে বলা হচ্ছে যে রেস্তোরাঁর মতো জায়গার যত শতাংশ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছিল তা কমানো সম্ভাবনা রয়েছে সরকারি এবং বেসরকারি অফিসের কর্মী উপস্থিতির ক্ষেত্রে কিছুটা হ্রাস টানা হতে পারে দিন কয়েক আগেই ওয়ার্ক ফ্রম হোমের পক্ষে সওয়াল করেছিলেন মমতা নিষেধাজ্ঞা জারি হতে পারে রাজ্যের মেলাগুলিতেও দেখতে পাচ্ছেন যে সমস্ত মেলা চলছে বা মেলা হওয়ার যে ডেট রয়েছে তো সেগুলো কিন্তু ক্যান্সেল হতেও পারে এমনটাই কিন্তু আপাততভাবে আপডেট উঠে আসছে রাজ্যে স্কুল কলেজও হবে আবারও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে রাজ্য সরকারের তরফ থেকে তবে এখন অব্দি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে আজকের মধ্যেই সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হতে পারে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপডেটটা উঠে আসছে যে খুব শীঘ্রই কিন্তু সরকারের তরফ থেকে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হবে যে কি কি বিধিনিষেধ জারি হচ্ছে এই রাজ্য জুড়ে তবে যেটা বললাম যে লিস্টগুলো দেখালাম আপনাদের এই যে বিধিনিষেধগুলো এগুলো কিন্তু জারি হওয়ার জোরালোর সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে তো আপনাদের এই নিয়ে কী মতামত রয়েছে রাজ্যে কি আংশিক লকডাউন জারি করা দরকার নাকি পুরোপুরি লকডাউন জারি করা দরকার নাকি কয়েকটা বিধিনিষেধ জারি করা দরকার অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে